নমস্কার, টিকে বেঙ্গলি রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সিলভার কাপ মাছের ঝোল রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ঝোলটা আমি আজ কীভাবে বানাবো। এর জন্য আমি এখানে সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছটাকে এভাবে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে হলুদ আর লবণের সঙ্গে। আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে মাছের পিসগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে এপিট ওপিট উল্টে উল্টে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি। একইভাবে কিন্তু অন্য মাছগুলো ভেজে নিতে হবে। এরপর সব মাছগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরা। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তেজপাতা জিরাটাকে। এরপর আমি এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে আমি মশলা দেওয়ার পর মশলাটা বেশি ছিটবে না। এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে হালকা একটু ভেজে নেব আদা রসুন বাটাকে। হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। এখানে আমি এক চামচ পেঁয়াজ ব্যবহার করছি। তারপর এটা ভালো করে একটু ভেজে নেব। ভালো করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ শুকনো লঙ্কা ও জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে সব মশলা একবারেই কিন্তু ভেজে নিতে পারেন, কিন্তু আমি এটা অল্প অল্প করে ভাজি, কারণ এটা টেস্ট আরও বেশি ভালো হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
সব মাছগুলো দিয়ে একটু ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকাতে হতে দেব 5 মিনিট মতো। পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নেব। এরপর ঝোলটা আমি আরও 2 মিনিট মতো জাল করে নেব। 2 মিনিট পর ঝোলটা আমার প্রায় শুকিয়ে এসেছে। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে এটা একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। হয়ে গেল সিলভার কাপ মাছের দারুণ স্বাদের একটি ঝোল রেসিপি। তাহলে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।